আজকের ভ্লগের কন্টেন্ট হলো উঠলো বাই তো খেতে যাই। অ্যানিওয়েজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ভিডিও। আশা করছি সবাই তোমরা খুব দারুণ আছো, সুস্থ আছো অ্যান্ড জোশ দুর্দান্ত আছো। ঘড়িতে বাজে 12:45, সেদিন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার কারণে আমি বাড়িতেই ছিলাম। সেই সময় ফোনে দুটো নোটিফিকেশন ঢুকলো, চেক করতেই ফোনটা হাতে নিলাম, দেখলাম SMS এসেছে, ঈশা চল কোথাও থেকে খেয়ে আসি। আমি হ্যাঁ বললাম। হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ফোন আসলো, বলল 10 মিনিটের মধ্যে রেডি হবি। আমি আসছি। ব্যাস বৃষ্টি ভিজে ভিজে কয়েক কিলোমিটার দূরে এয়ারপোর্ট শেরে পাঞ্জাবে চলে গেলাম। শেরে পাঞ্জাব গেলে আমরা বেশিরভাগ সময় বাইরেই বসি, বৃষ্টি পড়ার কারণে আউটডোর সিটিংটা বন্ধ ছিল, তাই ভেতরেই বসেছিলাম। ঢুকতে না ঢুকতেই মেনু কার্ড নিয়ে বসে পড়লাম, আমাকে বলছে তাড়াতাড়ি অর্ডার দে। ও শেরে পাঞ্জাবে এত আসে, ওর পুরো মেনু কার্ডই মুখস্থ। ও মেনু কার্ড না দেখেই অর্ডার দিয়ে দিল, আর আমি মেনু কার্ডটাকে যেন বইয়ের মতন পড়ছিলাম, বুঝেই উঠতে পারছিলাম না যে কি অর্ডার দেব। আমি বাঙালির মেয়ে, দুপুরবেলা ভাত জাতীয় কিছু না হলে আমার হবে না। ভাত হোক, পোলাও হোক কি ফ্রাইড রাইস হোক, ভাতের ভ্যারিয়েন্ট আমার লাগবে। আর অভিজিতের শেরে পাঞ্জাব গেলে বাটার নান মাস্ট, তাই ও বাটার নান আর কড়াই চিকেন অর্ডার দিয়েছে। ফাইনালি মেনু কার্ডটাকে বইয়ের মতন পড়ে আমি অর্ডার দিলাম পি পোলাও আর হান্ডি চিকেন। আমি অর্ডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই অভিজিৎ আমাকে বলল, তুই যে অর্ডারটা দিচ্ছিস সেটা দিতে ওদের মিনিমাম 1/2 আওয়ার সময় লাগবে, কারণ এটা পাঞ্জাবি রেস্টুরেন্ট, এখানে রুটি নানের চলটা বেশি। এই জায়গাটাতে ভীষণ আওয়াজ হচ্ছিল, তাই এই জায়গাটা আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। বলছিলাম কি সুন্দর তাড়াতাড়ি করে এত ফাস্ট প্ল্যান করে এতটা দূর চলে আসলাম, আমি বলছিলাম তুমি বলেই এটা পসিবল। ব্যাস ওর অর্ডারটা চলে আসলো, ও ঠিকই বলেছিল নান হলে তাড়াতাড়ি দেবে। আমি বসেই আছি আর ওর এদিকে হাফ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাকে বলছে এই জন্যে বড়দের কথা শুনতে হয়, আর সেটা বলতে বলতে আমাকে একটু খাইয়েও দিচ্ছে। অ্যাকচুয়ালি ওরও খারাপ লাগছিলো আমাকে ফেলে খেয়ে নিতে, বাট সেদিনকে সকাল থেকে ওর কিছু খাওয়া হয়নি, তাই জন্য আমি বলেছিলাম তুমি খেয়ে নাও কোনো ব্যাপার না। আর আমি লিটারেলি তীর্থের কাকের মতন দরজার দিকে চেয়েছিলাম যে কখন আমার লাঞ্চটা আসবে, বিকজ আমারও ভীষণ খিদে পেয়ে গেছিলো এতটা জার্নি করে যাওয়ার পরে, আর ও আমাকে খাইয়েই যাচ্ছিল কন্টিনিউয়াসলি। এদিকে সমানে আমাকে লেগ পুলিং করেই চলেছে, বলছে এর পরের থেকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার কথা শুনে চলবি, নয়তো এরকম বোকা হতে হবে। 1/2 আওয়ার অপেক্ষা করার পরে ফাইনালি আমার লাঞ্চটা আসলো আর আমি সার্ভ করে নিচ্ছি সেটাকে। শেরে পাঞ্জাবে এসে যতবার এসেছি এইবার ফার্স্ট টাইম আমি রাইসের কোনো ভেরিয়েন্ট চুজ করেছি, নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, অলওয়েজ বেস্ট, বাট পোলাওতে প্রচণ্ড ঘি ছিল। হান্ডি চিকেনও খুব ভালো ছিল, খাওয়ারগুলো দিয়ে রীতি মতন ধোঁয়া বেরাচ্ছিল, বৃষ্টি ভিজে এসে কার না ভালো লাগে এই রকম গরম গরম খাওয়ার খেতে। কোয়ান্টিটি প্রচুর ছিল, আমি সবটা শেষ করতে পারিনি। বাইক কেনার পর থেকে এটা আমাদের ফার্স্ট রাইডিং, একদম ফার্স্ট রাইডিং, কনফিডেন্স লেভেল হাই হয়ে গেল, মেইন রোডে চালানোর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। হ্যাঁ তাও একদম ডিরেক্ট শেয়ার হয়ে যাবো, 10 মিনিটে প্ল্যান করে ফোন করেছি যে চল একটুখানি যেতে হবে, আমি তো যখন যাই খুব তাড়াতাড়ি। হ্যাঁ এটা একদমই খুব বাজে একটা হ্যাবিট ওর, যেটা আমার একদম ভালো লাগে না, 10 মিনিটে সব কিছু, 10 মিনিটে আগে থেকে কিছু বলে না বলে, বাট খুব ভালো লাগলো, কিছু করার ছিল না আগে থেকে, আজকে বৃষ্টি পড়লো আমার ফাঁকা হয়ে গেল, তাই সম্ভব হলো। খুব ভালো কাটলো, কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমার দিকে তাকালো, আমার লজ্জা লেগেছে, কে ওই যে পাশে তাকিও না, ব্লক করে তো বাইরে এসে যখন যদি কেউ তাকায় না আমার খুব লজ্জা লাগে। এর জন্য কি করা যায় বলতো? খাওয়া দাওয়ার পর দুজনেই মৌরি আর মিষ্টি খেলাম, তো আমি সবটা যেহেতু খেতে পারিনি আমি আমারটা প্যাকেট করে নিয়েছি,
প্লাস আরও দু তিনটে এক্সট্রা খাওয়ার নিলাম। শেরে পাঞ্জাবে আসলে বাস্কিন রবিনসের আইসক্রিম খেতেই হবে, বাট আনফর্চুনেটলি বেরিয়ে বাস্কিন রবিনসের আইসক্রিম খাবো কিন্তু বন্ধ। এই যে ওর ব্যাগটা দেখাই, চলো আসো। এগুলো নিন। নতুন বাইক মডেলটার নাম বলে দাও। ক্লাসিক 360। হ্যাঁ, এই যে বসো বসো বসো। এইবার বাড়ি ফেরার পালা। যাই হোক, ব্লগটা এন্ড করার আগে আমার তরফ থেকে একটা ছোট্ট মেসেজ, সেটা হচ্ছে কি, বি হ্যাপি, স্টে পজিটিভ, টেক কেয়ার। আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।